পালে পেরাদার কুয়াটাকে বাবা খনন করার জন্য কোদাল নিয়ে ছুটে চলল মক্কাতে। এবার যখন বাবা কুয়াটার কাছে পৌঁছে গেল, ওই মক্কার ইহুদিরা পুতুল পূজা দেব দেবীকে ইবাদত করে নেওয়ালারা আব্দুল মুত্তালিবকে বাধা প্রদান করে দেওয়া হলো। বলে আব্দুল মুত্তালিব গো, যদি তুমি এই কুয়াটাকে জারি করে দাও তবে আমরা তোমাকে আর ছাড়বো না, মক্কাতে বাঁচতে দেব না। সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব ঘুরে চলে আসলো, আমার আল্লাহ তাআলার দরবারে ফারিয়াদ করতেছে। বলে রাব্বুল আলামিন গো, আমাকে একটা নয় দুইটা নয় গো খোদা, আমাকে দশটা বেটা দাও। দশটা বেটা দিলে আমি আমার লাঠির সংখ্যা বেড়ে যাবে, আমি জামজামের কুয়াটাকে পুনরায় নির্মাণ করে দেব। আর আমার কাছে দশখান লাঠি থাকবে, আমার দরবারে কেউ আসতে পারবে না, আমার সামনে আসার কেউ সাহস পাবে না। আমার আল্লাহ তাআলা একের পরে এক করে করে হযরতে আব্দুল মুত্তালিবকে বাবা দশটা বেটা দান করে দিলি। কয়টা বেটা? দশটা। সবচাইতে ছোট বেটার নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ, যিনি হচ্ছেন আমার বিশ্বনবীর পিতা। আর সবচাইতে যিনি বড় তার নাম হচ্ছে বাবা হযরত আব্বাস। সেকেন্ডের নাম হচ্ছে হযরত হারিস, তারপরে বাবা আবু তালিব। দশটা বেটা যখন আমার আল্লাহ তাআলা দিয়ে দিলেন বাবা, বেটাগুলো বড় হয়ে গেল। এবারে যেন আব্দুল মুত্তালিব বাবা আবার কুয়াটাকে আবে জামজামকে খনন করার জন্য যাচ্ছে বাবা। এবারে যখন জামজাম কুয়াটাকে খনন করার জন্য চলে যায়, আবার আমার আল্লাহ তাআলা এই আব্দুল মুত্তালিবকে স্বপ্নে বাবা জারি করছেন, স্বপ্নে দেখাইছে। বলে আব্দুল মুত্তালিব, কুয়াটা কোথায় আছে তুমি জানো না, তবে আব্দুল মুত্তালিব গো, যদি তুমি কুয়াটাকে খুঁজে পেয়ে যাও তবে তোমার জানের চাইতে প্রাণপ্রিয়তাকে কোরবানি করতে হবে। কুয়াটা তুমি জারি করবে কিন্তু তোমাকে কোরবানি করতে হবে। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে গেলেন। এবার জামজামের কুয়াটাকে খনন করছে, একদিন খনন করলে খনন করে কুয়াটাকে পাওয়া গেল না, দ্বিতীয় দিন খনন করলে কুয়াটাকে পাওয়া গেল না। এই করে তিন থেকে চার দিনে পর্যন্ত সেই জমিনে কদল চালিয়েছিল, কদল চালিয়ে পরে আবে জামজামের কুয়াটাকে পেয়েছিলেন। কিন্তু পেয়ে দেওয়ার পরে সেই কুয়াটা যখন খনন করছে দেখতে পাচ্ছে বড় বড় অগ্নি পুজো দিয়ে কুয়োটাকে বন্ধ করে দেওয়া ছিল। আজিজেনে মহতরাম বিরাদার ইসলাম, সঙ্গে সঙ্গে হযরত আব্দুল মুত্তালিব রাদি আল্লাহ তাআলা আনহু, আবে জামজামের কুয়োটা ছোট ছিল, হযরত আব্দুল মুত্তালিব রাদি আল্লাহ তাআলা আনহু এবার কুয়োটাকে বাবা বড় করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কুয়োটাকে বড় করে দিলেন আর পানির কারো অসুবিধা হয় না, পানির কারো অসুবিধা হয় না। আর সেই আবে জামজামের পানি এত তেজ, যদি আপনার শরীরে কোনো অসুখ থাকে আবে জামজামের পানি পান করলে আপনার শরীর থেকে 72টা অসুখ দূর হবে। জেনে বলুন সুবহানাল্লাহ। সেই আবে জামজামের পানি বিরাদার ইসলাম মুয়াজ্জিন সামাইন ইকরাম, এবার আবে জামজামের পানিটাকে বড় সুন্দর করে তৈরি করে দেওয়া হলো। আব্দুল মুত্তালিব কুরবানির কথা ভুলে গেছে। দিনের পরে দিন যায়, রাতের পরে রাত কেটে যায়, আবার স্বপ্ন বাবা দেখতে পেল হযরতে আব্দুল মুত্তালিব। বলে হুজুর আপনি কোরবানি করেন, বিরাদার গরু মোষগুলাকে কোরবানি করিয়ে দেওয়া হলো। আবার স্বপ্ন দেখতে পাচ্ছে কোরবানি করো, আবার কোরবানি করা হলো, ওর বাবা আবার কোরবানি করো, এরপরে তোমরা কোরবানি করিয়ে দেওয়া হলো, আবার স্বপ্ন দেখছে কোরবানি করো। সঙ্গে সঙ্গে হযরতে আব্দুল মুত্তালিব রাদি আল্লাহ তাআলা আনহু এবার বলছে, রাব্বুল আলামিন গো, আমি কে এতবার করে কুরবানি করলাম, চারবার করে কুরবানি করলাম গো আল্লাহ, আমার কুরবানি কি আপনার দরবারে কবুল হলো না? এ রাব্বুল আলামিন, আমি কোনটা জিনিস কুরবানি করলে আমার কুরবানিটা আপনার দরবারে কবুল হবে? সঙ্গে সঙ্গে হযরতে
আব্দুল মুত্তালিবকে বাবা আমার রব্বুল আলামিন জানা বাবা আবার স্বপ্নে দেখিয়ে দিলেন বলে আব্দুল মুত্তালিব গো তোমার 10টা ছেলে আছে তোমাকে 10টা ছেলের মধ্যে থেকে তোমাকে লটারি করতে হবে যার ভাগ্যে পড়বে কুরবানি ওই সন্তানটাকে তোমাকে কুরবানি করতে হবে দুইবার তিনবার করে লটারি করছে কিন্তু কুরবানি লেখা কাগজ ছাড়া আব্দুল্লাহর কপালে কি পড়ছে বেরাদার যখন আব্দুল্লাহর কপালে যখন কুরবানি লেখা কাগজ পড়ে গেল আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেলেন যেই ছেলেকে আমি দিনের ভেতরে না দেখব আমার মন শান্তি হতে পারে না সেই ছেলের কুরবানি বেরাদার সামায়ের এবার আব্দুল্লাহ কুরবানি হওয়ার জন্য রেডি হয়ে গেল হারিস বাবা ছুটে চলে আসলো আব্বা আমাদের ছোট ভাই আমরা যাকে বেশি ভালোবাসি গো আব্বা আমরা বেঁচে থাকতে আমার ছোট ভাইকে কুরবানি হতে দেব না আব্বা আমাকে কুরবানি করো আব্বাস বলে আব্বা আমাকে কুরবানি করো আবু তালিব বলে আব্বা আমাকে কুরবানি করো আব্বা গো আব্দুল্লাহকে বাদ দিয়ে দাও এটা ভাইয়ের ভেতরে আপনার মন যাকে চাইবে আপনি তাকে কুরবানি করে দেন কিন্তু আবে সামসামকে রক্ষা করতে হবে গো আব্বা আমরা আপনার 10টা বেটা থাকতে আবে সামসামকে আর মিটতে দেব না আমরা আবে সামসামকে যে করে হোক না কেন রক্ষা করে নেব হে বেরাদার এবার কুরবানি দেওয়ার জন্য রেডি হয়ে গেল আল্লাহর ওয়াস্তে কুরবানি হবে বাবা কিন্তু সেই সমাজে কোনো টাকা ছিল না কোনো পয়সা ছিল না হীরামণি মুদ্রা দিয়ে তারা আদার প্রদান করত এবার বেরাদার সেই জামানাতে যখন কুরবানির যখন বাবা যখন আলোচনা হয়ে গেল এবার মুয়াজ্জিন সামাইন ইকরাম হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যেন আব্বার সামনে দাঁড়িয়ে গেছে আব্বা গো আমি ছোট আপনার ছেলে আমি বেঁচে থাকতাম বড়দের কুরবানি হতে দেব না আব্বা গো আগে আমাকে কুরবানি করে দাও মক্কার সমস্ত কুরাইশ লোকেরা চলে আসলো সেই কুয়ার কাছে বাবা এসে ফিরে লাগিয়ে দিল ও গো আব্দুল মুত্তালিব তাওরাত কিতাবে পড়েছি জবুর কিতাবে পড়েছি ইনজিল কিতাবে পড়েছি যিনি আখেরি জামানার নবী হবে তার আব্বার নাম হবে আব্দুল্লাহ আব্দুল্লাহর পেশানিতে একটা লাইট জ্বলবে গো আব্দুল মুত্তালিব ও গো আব্দুল মুত্তালিব শোনো যদি আপনার ছেলেটাকে কুরবানি করে দেন তবে আর বিশ্ব নবী দুনিয়াতে আসতে পারবে না কুরবানি হতে দেব না আমরা বেরাদার মুয়াজ্জাজ এবার কুরবানির জায়গাতে কুরবানি হবে মুয়াজ্জিন সামাইন ইকরাম আবার আমার আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবকে জানা বাবা আবার স্বপ্ন দেখিয়ে দিল বলে আব্দুল মুত্তালিব রে তোমার 10টা ছেলের ভিতরে কোনোটা ছেলেকে কুরবানি দিতে হবে না তুমি আমার রাস্তাতে 100টা উটকে কুরবানি করে দাও আমি তোমার কুরবানিকে কবুল করে নেব কয়টা উট 100টা 100টা উট কুরবানি হচ্ছে কিসের জন্য আবে জামজাম কুয়াটাকে রক্ষা করার জন্য যে আবে জামজামের পানি আজকে হাজী সাহেবেরা মক্কা থেকে পান করে এবং আত্মীয় স্বজনের জন্য ছোট্ট ছোট্ট বোতলে ভরে নিয়ে আসে জোরে বলেন সুবহানাল্লাহ আজিজের মহতরম বিরাদরান ইসলাম তবে সেই আবে জামজামকে মহব্বত করার কারণে পানি পান করার বিনিময়ে আজকে হাজী সাহেবেরা হাজি গেছে এই মাইকমান বক্স কেন তুমি শিকড় বুঝো মহাজ্জেন সবাই নাকরাম সেই আবে জামজামকে বাঁচানোর জন্য আব্দুল মুত্তালিব 100টি উটকে কুরবানি করে দিয়েছেন মুসলমান ব্রাদার দস্ত বন্ধুগণ আমার তবে আজকে পবিত্র নবীর স্টেজে আবে জামজামের পানিকে মহব্বত করে ইনশাআল্লাহ পান করার আশা রাখতে আবে জামজামের বিনিময়ে আজকে পবিত্র নবীর স্টেজে 20 জন যুবক নওজওয়ানকে বেশি নয় 100টি টাকা করে দেখো কেমন আপনার মক্কা শরীফে সাফা এবং মারওয়া পাহাড়কে ভালোবাসেন যেই পাহাড় দুটো হাজী সাহেবের চক্করের আড়ালে গেলে হজ হবে না সেই সাফা পাহাড়কে মহব্বত করে আর সেই সাফা পাহাড়ে আবে জামজাম বেড়ে ধরে উপস্থিত আজকে 20টা ভাই আমার
20 জন ভাই এবং বন্ধুকে দেখতে চাই 100টি টাকা করে টাকা হবে না 100টি করে টাকা আব্দুল মুত্তালিবের সামনে কুরবানি দিয়ে আবে জামজামকে রক্ষা করতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ মহাজনের সামনে গ্রাম বিরাদর বেশি চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই সামনে আবার আরেকটি রাত আছে আজকে বেশি চাইব না বেশি পকেটও খালি করব না এই যে বক্তাকে নিয়ে এসেছি বিরাদর বক্তা এগুলো ডিসটর্ব দিবেন না বক্তার মুখে খালি আপনারা ওয়াজ শুনে যাবেন যা দেওয়ার আমাকে দিয়ে দেন আবার বক্তাকে দিবেন তো আমার ওয়াজে ডিসটর্ব হবে আরে ভাই ডিসটর্ব একটু আমাকেই করে দেন উনি তো বাহিরকার মেহমান বিরাদর ইসলাম মহাজাদ 20 জন ভাই আমার চট চট করে আসুন একজন ভাই আমার দুইজন দুইজনে 200 টাকা 18 জন বাকি আরেকজন আসলো 17 জন বাকি বিরাদর ইসলাম মহাজাদ জেনারেল রোডে দাঁড়িয়ে আছেন প্যান্ডেলে এসে বসুন আর সুন্দরভাবে ওয়াজ শুনুন আর 100টি করে টাকা দিন একবার জোরে বলুন সুবহানাল্লাহ এমন টিডার মহিলার পাখি হাজাতে রহে শান্তি আমার ময়না পাখি খাঁচাতে রহে না বারে বারে মন যেতে যায় সোনার মদিনা মক্কা মদিনা সামনে আমার আরব সাগর পাখির মত ইনশাল্লাহ ডাকবো আরব দেশের তেতুল মিষ্টি মিষ্টি বেদানা আপে জামজাম কুয়ার পানি পান করে ভাই দেখো না পান করে ভাই দেখো না আরব দেশের তেতুল মিষ্টি আর মিষ্টি বেদানা আপে জামজাম কুয়ার পানি পান করা তো হলো না পান করা তো হলো না তাই তো বুঝি ভরে তাই তো বুঝি ভরে মদিনা যাওয়া হবে না পারে পারে মন যেতে যায় সোনার মদিনা পারে পারে মন চলে যায় সোনার মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি ব্যাপার হবে না 100টি টাকা করে চেয়েছি পূর্ণ হয়ে গেলে বক্তা এসে হাজির হয়ে যাবে আপনারা বক্তা শুনতে থাকবেন আজকে 20 জনের কাছেই চাঁদা হবে কালকে আপনাদেরকে দেখো আজকে ওয়াজটা খালি মানে মেন স্টেনে পৌঁছাছি মেন খানিতে পৌঁছে দিব তারপরে আপনাদের কাছে টাকা কি করে বের করবেন না তখন দেখবো যে টাকা বের করলেন না মহাজনের সময় নে গ্রাম বেরাদর এসলাম এবারে বেরাদর আমি জামজাম খাড়া জামজামের কোয়া লাগে রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 100টি মোহর বাবা কুরবানি করে দেওয়া হলো